বন্ধু ফ্রেন্ডস, তোমরা যারা রাজ্য, স্টেট লেভেল ও সেন্ট্রাল লেভেলের, যেমন এসএসসি, সিএইচএসএল, রেলের এনটিপিসি, কুকি, অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কারণ আমরা জানি জেনারেল সায়েন্স একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, আর জেনারেল সায়েন্স ছাড়াও আমি অন্যান্য সাবজেক্টগুলো আলোচনা করবো, কারণ জেনারেল সায়েন্স থেকে সাধারণত বেশি প্রশ্ন আসে। সুতরাং জেনারেল সায়েন্সের ফিজিক্স চ্যাপ্টারগুলো আলোচনা করি, পরে অন্যান্য সাবজেক্টগুলো সমস্ত সিলেবাস আস্তে আস্তে কভার করা হবে। সুতরাং অবশ্যই সঙ্গে থাকবো, নাও লেটস স্টার্ট। এর আগের ভিডিওতে আমরা 100 পর্যন্ত ফিজিক্সের প্রশ্ন দেখেছি, বাকি প্রশ্নগুলো এসব আলোচনা করি। মেঘলা দিনে শিশির কম পড়ে, কারণ মেঘলা দিনে মেঘলা রাতে ভূপৃষ্ঠের তাপ বিকিরণ দিতে হয়। এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা কে? বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা হচ্ছেন এডুইল হারল। এই ধরনের প্রশ্ন রিলেট খুবই আসে। বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা হচ্ছেন এডুইন হ্যারল। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি দ্বিতীয় শ্রেণী লিভার? এখানে নৌকার দান হচ্ছে দ্বিতীয় শ্রেণী লিভার। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন, কোন সূত্র থেকে বলের মান নির্ণয় করা যায়? নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলের মান নির্ণয় করা যায়। অ্যান্সার হবে এখানে বি। ভারতীয় পরিসংখ্যান বিজ্ঞানের জনক কে? ভারতীয় পরিসংখ্যান বিজ্ঞানের জনক হচ্ছে আচার্য প্রশান্ত চন্দ্র মহলানবিশ। অ্যান্সার হবে এখানে ডি। 106 নম্বর প্রশ্ন, কার্য কি? কার্য হলো দুটি ভেক্টর রাশির গুণফল। কার্য হচ্ছে দুটি ভেক্টর রাশির গুণফল। অ্যান্সার হবে এখানে এ। জলের তুলনায় বায়ুতে শক্তির বেগ কেমন হয়? কম হয়। জলের তুলনায় বায়ুতে শক্তির বেগ কম। অ্যান্সার হবে এখানে এ। গাড়ির পিছন দিকের দৃশ্য দেখার জন্য কিরকম দর্পণ ব্যবহার করা হয়? গাড়ির পিছন দিকে দৃশ্য দেখার জন্য উত্তল দর্পণ ব্যবহার করে। অ্যান্সার হবে এখানে এ। সিজিএস পদ্ধতিতে জলসমের একক কি? সিজিএস পদ্ধতিতে জলসমের একক হচ্ছে গ্রাম। অ্যান্সার হবে এখানে সি। ফোটনের একক এক ধরনের ভরহীন কণা। ফোটন হলো এক ধরনের ভরহীন কণা। অ্যান্সার হবে এখানে সি। কোনো ধাতব বস্তুকে উত্তপ্ত করলে তার থেকে কোন কণা নির্গত হয়? কোনো ধাতব বস্তুকে যদি উত্তপ্ত করা হয় তাহলে ইলেকট্রন কণা নির্গত হয়। অ্যান্সার হবে এখানে বি। চারটি অপশন আগে দেখে নাও, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন সবগুলো। এখানে প্রোটন নিউট্রন নির্গত হয় না, উত্তপ্ত বলে ইলেকট্রন নির্গত হয়। অ্যান্সার হবে বি। নিচের কোনটি অন্তরক পদার্থ নয়? এবোনাইট, প্যারাফিন, গ্যাফাইট, গ্যাফাইট। এখানে গ্যাফাইট হবে অ্যান্সার ডি, অন্তরক পদার্থ নয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি মৌলিক বর্ণ নয়? এখানে মৌলিক বর্ণ নয় হবে হলুদ। নেক্সট প্রশ্ন হচ্ছে, পৃথিবীর চারধারে বায়ুমণ্ডল না থাকলে আকাশের বর্ণ কি হতো? পৃথিবীর চারধারে যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে আকাশের বর্ণ কালো হতো। অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, ফারেনহাইট গেলে প্রাথমিক অন্তর কত? 180। ফারেনহাইট গেলে প্রাথমিক অন্তর হয় 180। জল সমের সিজিএস পদ্ধতিতে একক কি? জল সমের সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে গ্রাম। কোন গ্যাসীয় পদার্থের আণবিক গুরুত্ব তার বাষ্প ঘনত্বের কত গুণ? এখানে অ্যান্সার হবে এ, 2 গুণ। কোন গ্যাসীয় পদার্থের আণবিক গুরুত্ব বাষ্প ঘনত্বের 2 গুণ। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোনো বস্তুর একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে তাপ প্রয়োজন হয় তাকে ওই বস্তুর তাপকারিতা বলে। অ্যান্সার হবে এখানে এ। প্রশ্নটা বলছি, কোনো বস্তুর একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে তাপ প্রয়োজন হয় তাকে ওই বস্তুর তাপ গ্রহিতা বলে। অ্যান্সার এখানে এ। নেক্সট প্রশ্ন, বাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিক তারের মধ্যে লাইট তার কোন প্লাস্টিকে মরা থাকে, অর্থাৎ কোন রঙের প্লাস্টিকে মরা থাকে? লাল রঙের হয়। অ্যান্সার হবে এখানে এ, লাইট তারের রং হয় লাল। ডাব্লুইচ কিসের একক? কোশ্চেন নম্বর 120, ডাব্লুইচ কিসের একক? ডাব্লুইচ হচ্ছে তড়িৎ শক্তির একক। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন, কোন উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়? -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে। আর কে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়? এসআই এককে আর এর মান হচ্ছে 8.31 জুল মোল পার, এখানে কেলভিন। নেক্সট হচ্ছে,
এক্সপ্রেসটি নিচের কোন উপাদানের মধ্যে দিয়ে যাওয়ার সময় বিচ্ছুরিত হয়? এখানে চারটি অপশন আছে, বায়ু, ফটোগ্রাফিক প্লেট, চামড়া, গ্লাস। এক্সপ্রেসটি কোন উপাদানের মধ্যে দিয়ে যাওয়ার সময় বিচ্ছুরিত হয়? এখানে অ্যান্সার হবে টি, গ্লাস মধ্যে দিয়ে যাওয়ার সময় এক্সপ্রেসটি বিচ্ছুরিত হয়। নেক্সট প্রশ্ন, আলোর আপেক্ষিক প্রতিসাঙ্ক কোন চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয়? আলোর আপেক্ষিক প্রতিসাঙ্ক এখানে অ্যান্সার হবে সি, এটা সম্ভবত ল্যামডা বলা হয়। নেক্সট প্রশ্ন, প্রশ্ন নম্বর 125, এখানে তিনটি পরমাণু দেওয়া আছে এ বি সি। এই পরমাণুগুলির মধ্যে সম্পর্ক নিরূপণ করতে বলা হয়েছে। এখানে তাদের পাওয়ার এবং পরমাণু ভর ও ক্রমাঙ্ক দেওয়া আছে। এটা হচ্ছে আইসোটোপ। এই ধরনের পরমাণুগুলিকে আইসোটোপ, নিচের ভারের পরিমাণ এক, এই ধরনের পরমাণুকে আইসোটোপ বলে। নেক্সট প্রশ্ন হচ্ছে, বয়েলের সূত্রে কোনটি ধ্রুবক থাকে? বয়েলের সূত্রে কোনটি ধ্রুবক থাকে? এখানে উষ্ণতা বয়েলের সূত্রে ধ্রুবক হিসেবে কাজ করে। নেক্সট প্রশ্ন হচ্ছে, এসটিভিতে 2 গ্রাম হাইড্রোজেনের আয়তন এবং 16 গ্রাম অক্সিজেনের আয়তনের মধ্যে সম্পর্ক কি? এসটিভিতে 2 গ্রাম হাইড্রোজেন ও 16 গ্রাম অক্সিজেনের আয়তনের মধ্যে সম্পর্ক হচ্ছে হাইড্রোজেনের আয়তন বেশি। অ্যান্সার হবে এখানে বি। পারদের হিমাঙ্ক কত? পারদের হিমাঙ্ক হচ্ছে -39°C। অ্যান্সার হবে এখানে ডি, পারদের হিমাঙ্ক -39°C। নিচের কোনটি লেন্সের সমীকরণ, 1/v - 1/u = 1/a? অ্যান্সার হবে এখানে ডি, লেন্সের সমীকরণ হচ্ছে 1/v - 1/u = 1/a। এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক কি? এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক হচ্ছে কুলম্ব। নেক্সট প্রশ্ন হচ্ছে, বস্তুর ভর ও আপেক্ষিক তাপের গুণফলকে কি বলে? বস্তুর ভর ও আপেক্ষিক তাপের গুণফলকে বলে তাপ। চাপ সঞ্চালন নীতি কে কি নামে পরিচিত? পাস্কেলের সূত্র। অ্যান্সার হবে এখানে সি, চাপ সঞ্চালনের নীতি পাস্কেলের সূত্র নামে পরিচিত। শ্রেণী সমবায় রোধ সমন্বয়ের মান অন্তত বৃহত্তর হয়, এখানে অ্যান্সার হবে এ, শ্রেণী সমবায়ের রোধ সমন্বয়ের মান বৃহত্তর হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, অভ্যন্তরীণ নির্ভর করে কোন বস্তুর? এখানে অভ্যন্তর নির্ভর করে বস্তুর তৃতীয় গতি শক্তির উপর, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, 4°C উষ্ণতায় জলের আয়তন সর্বনিম্ন হয়? 4°C উষ্ণতায় জলের আয়তন সর্বনিম্ন হয়, অ্যান্সার হবে এখানে ডি, একটি উত্তল আয়না গাড়িতে ব্যবহৃত হয় কারণ এটি সম শীর্ষ এবং ছোট প্রতিবিম্ব তৈরি করে। প্যারোমিটারে পারদের উষ্ণতা নির্দেশ করে ভালো আবহাওয়া, অ্যান্সার হবে এখানে এ। একটি নিউক্লিয়াসে একই সংখ্যক নিউট্রন কিন্তু ভিন্ন সংখ্যক প্রোটন ও ভর সংখ্যা হলে তা পরিচিত হয় আইসোটোন হিসাবে। একই সংখ্যক নিউক্লিয়াসে একই সংখ্যক নিউট্রন থাকবে এবং কিছু কিন্তু ভিন্ন সংখ্যক প্রোটন বা ভর সংখ্যা হলে তাকে আইসোটোন বলে, অ্যান্সার হবে এখানে ডি। তাপের সর্বোত্তম ও নিকৃষ্ট পরিবাহী হলো এখানে, এখানে নিকৃষ্ট পরিবাহী কোনটি? তাপের সুপরিবাহী এবং নিকৃষ্ট পরিবাহী এখানে অ্যান্সার হবে এ, এজি ও পিভি। নেক্সট হচ্ছে, বাতাস থেকে কাছে আলো প্রতিষ্ঠিত হলে কোন কোনটি পরিবর্তিত হয়? এখানে তরঙ্গ দৈর্ঘ্য ও গতি, অ্যান্সার হবে এখানে সি। মরিচিকার সৃষ্টি হওয়ার হয় আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের, অ্যান্সার হবে এখানে সি, মরিচিকার সৃষ্টি হয় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ফলে। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত দ্রব্যগুলির মধ্যে কোনটির আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি? এখানে জলের আপেক্ষিক তাপ সবথেকে বেশি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ক্রেন কোন শ্রেণীর লিভার? ক্রেন হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার, অ্যান্সার হবে এখানে এ। কোন বস্তুর বেগ দ্বিগুণ হলে তার ভরবেগও দ্বিগুণ হয়? অ্যান্সার হবে এখানে এ, কোন বস্তুর বেগ দ্বিগুণ হলে তার ভরবেগ দ্বিগুণ হবে। পুকুরের জল প্রবল গ্রীষ্মেও ঠান্ডা থাকার কারণ কি?
কোন জলে বাষ্পীভবন? অ্যান্সার হবে এখানে এ। লাউড স্পিকার কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত? লাউড স্পিকারের তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, বাড়িতে দম দেওয়ার সময় আমরা তাতে স্থিতি শক্তি সঞ্চার করি। অ্যান্সার হবে এখানে এ। বায়ুমণ্ডলের যে স্তরে বাধা পেয়ে বেতার তরঙ্গ পৃথিবীতে ফিরে আসে সেই স্তরটার নাম হচ্ছে আয়নোস্ফিয়ার। অ্যান্সার হবে এখানে বি। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। নেক্সট প্রশ্ন হচ্ছে, যে নীতি অনুসরণ করে মহাকাশে রকেট চলে সেটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র ভরবেগের সংরক্ষণ সূত্র। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন, লাস্ট প্রশ্ন ইংরেজির, বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন কি জন্য নোবেল পুরস্কার লাভ করেন? আলোর তড়িৎক্রিয়া আবিষ্কারের জন্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আলোর তড়িৎক্রিয়া আবিষ্কারের জন্য আলবার্ট আইনস্টাইন নোবেল পুরস্কার পেয়েছিলেন। সো থ্যাংক ইউ।